আমি পূর্বেও যেভাবে বলে আসছি যে হচ্ছে তারা উনিশশো বিরানব্বই তিরানব্বই এই গাড়িগুলো তারা নিচ্ছে ওবারে দেয়া যায় তো এখন ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা অনেকে বিশ্বাস করে না যে হচ্ছে সেটা কিভাবে দেয়া যায় আর হচ্ছে অনেকের বাজেটটা কম থাকে যে বাজেট কম থাকার কারণে আমার এই বাজেটের মধ্যে গাড়ি কিনে দিতে পারবো কিনা তো আমি এখানে সর্বপ্রথমে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা সর্বপ্রথমে আমি এটাই বলতে চাই ওবারে বিজনেস যারা করতে চাচ্ছেন ওবারে যারা গাড়ি দিতে চাচ্ছেন তাদেরকে আমি প্রথমে একটা মেসেজ দিতে চাই এটা আপনারা চেষ্টা করবেন টাকা একটু বেশি লাগলেও আপনারা আপনাদের বাজেটটা বাড়িয়ে চেষ্টা করবেন দু সালের পরের গাড়িগুলো কেনার জন্য এটা হচ্ছে আমার প্রথম কথা আপনারা যদি লং টাইম হচ্ছে ওভারে ব্যবসা করতে চান সেজন্য আর যদি দেখা যায় হচ্ছে আপনার একেবারে বাজেট নাই আপনার হচ্ছে সাড়ে তিন থেকে আপনার সাড়ে পাঁচ ছয় লাখ টাকা বাজেট এর মধ্যে আপনার গাড়ি কিনতে হবে হ্যাঁ তো আছে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ এরকম বাজেটে আসলে গাড়ি কিনতে চান তো তাদেরকে বলবো আপনারা ধরুন একটা গাড়ি আপনারা মোটামুটি আপনার দরদামও ফাইনাল করলেন গাড়িটি দেখলেন গাড়িটি দেখার পর আপনার পছন্দ হলো আপনি কিন্তু নিচ্ছেন ওবারে চালানোর জন্য তাই না তো ওবারে চালানোর জন্য আপনি একটা গাড়ি পছন্দ করলেন দামও ঠিক হলো সেই গাড়িটি নিয়ে আপনারা সর্বপ্রথমে ওভার অফিসে যাবেন টাকাটা মানে আপনি গাড়ি কেনার আগে লেনদেন করার আগে কথা ফাইনাল করে রাখেন আর তাদেরকে বলবেন আপনি যেই পার্টির কাছ থেকে গাড়ি কিনবেন আপনি সেই মালিককে বলবেন যে আমি ওবারে চালানোর জন্য গাড়িটি নিতে চাচ্ছি এখন সে বলল যে হ্যাঁ ওভারে চলবে একটা ভাঙাচুরা গাড়ি যদি থাকে হ্যাঁ সেটার কন্ডিশন যদি ভালো না থাকে সেটার বডি ফিটনেস যদি ভালো না থাকে ইঞ্জিন কন্ডিশন যদি ভালো না থাকে এসি যদি না চলে তাহলে তো আপনার সেই গাড়ি কিনে কোনো লাভ নেই আপনি গাড়ি কিনলেন ওভার অফিসে নিয়ে গেলেন যেহেতু ওভারে রেজিস্ট্রেশন করতে হলে তো আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে আর হচ্ছে যেগুলো মানে ভালো মডেলের গাড়ি সেগুলো আপনার হচ্ছে তারা গাড়ি না দেখেও অনেক সময় কিন্তু তারা রেজিস্ট্রেশন করে দেয় ওই গাড়িটি আপনি লেনদেন করার আগে আমার মেসেজ থাকবে এটাই আপনারা একটু কষ্ট করে নিয়ে যাবেন ওই বিরানব্বই তিরানব্বই এর মডেলের গাড়ি আপনার সেই গাড়িটি ওভারের লোক যে আপনার গাড়িটি দেখবে গাড়িটির ইঞ্জিন কন্ডিশন যদি ভালো থাকে চাকাগুলো যদি ভালো থাকে গাড়ির এসি কমপ্লিট থাকে তারপর হচ্ছে গাড়ি বডি যদি কোনো রকম স্ক্র্যাচ না থাকে বডি আপনার হচ্ছে যদি ফিটনেস ভালো থাকে তো সেগুলো দেখে তাদের যদি পছন্দ হয় তাহলে তারা নিবে হ্যাঁ বিরানব্বই তিরানব্বই এর গাড়িগুলো তাদের পছন্দ হলে নিবে তো কেউ কেউ বলে হচ্ছে যে ওবারে নেয় না হ্যাঁ বিরানব্বই মডেল থেকে তারা নেয় না একেবারে টোটালি বাদ ওই যে আমি অপশন তো তো বললাম তাদের পছন্দ হলে আমি আমি একটা মেসেজ দিচ্ছি দিচ্ছি যেটা আগেও দিয়েছি আবারও আবারও আপনারা যারাই ওবারে ব্যবসা করতে চাচ্ছেন তারা ওই বিরানব্বই তিরানব্বই হ্যাঁ আপনার হচ্ছে মানে সাতানব্বই আটানব্বই ওই সব মডেল না কিনে আপনারা চেষ্টা করবেন দুই হাজার সালের পরের মডেলগুলো কিনতে তাহলে আপনারা একটু নিশ্চিন্তে চালাতে পারবেন অনেকদিন চালাতে পারবেন কারণ হচ্ছে আপনার একটা সময় দেখা গেল যে এই আগের যে মডেলগুলো তারা নিত বিরানব্বই তিরানব্বই গাড়িগুলো হয়তো একটা সময় তারা নিবে না বন্ধ করে দিবে তো তারা যদি বন্ধ করে দেয় ওবার এই আগের আগের গাড়িগুলো যদি তারা না নেয় তখন দেখা গেল আপনি একটা গাড়ি কিনছেন কেনার পরে সেটা তো আপনি বিক্রি করতে গেলে সেই আগের দাম পাবেন না দামটা কিন্তু অটোমেটিক কমে যাবে যখন চাহিদাটা থাকবে না এখন যেমন ধরুন ভালো ওই যে নিউ মডেলের গাড়িগুলো চাহিদা আছে ওবারে আপনার হচ্ছে দুই হাজারের পরের মডেলের গাড়িগুলো কিন্তু বেশ চাহিদা আছে সেগুলোর দামও কিন্তু বেশি আপনি একটা গাড়ি কিনতে গেলে বেশি লাগবে আর যখন চাহিদা থাকবে না একটা জিনিসের সেটা কিন্তু অটোমেটিক দাম কমে যাবে তো আপনারা অবশ্যই কেউ চাইবেন না যে একটা গাড়ি কিনে আপনি লসে আবার বিক্রি করেন তো সেজন্য অবশ্যই আপনারা গাড়ি লেনদেন করার আগে আপনারা ওবারে নিয়ে যাবেন এটা আমি আশা করি বন্ধুরা আজকে ভিডিওটি আর বড় করছি না তো আমার আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেয়া থাকবে আমার সেই মামা মোটো ব্লগ ইউটিউব চ্যানেলের নামই আমার ফেসবুক পেজ আছে একটি সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা ফেসবুকে যে ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে আমাদের সাথেই থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম